वेलकम फ्रेंड्स, আমরা আজকে যাব শিলং ঘুরতে। বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা ভিডিওটা পুরো দেখুন। আমি চেষ্টা করছি আপনাদেরকে এই শিলং ট্যুরের সম্বন্ধে পুরোপুরি জানানোর। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এবং দেখতে থাকি এলিফ্যান্ট ফলস এবং এই সুন্দর শিলংয়ের, এই সুন্দর মেঘালয় রাজ্যের অসাধারণ কিছু জায়গা। এই দেখতে পাচ্ছেন এলিফ্যান্ট ফলস। বন্ধুরা, আসলে এই যে ফলসটা, এই ঝর্ণাটা যেই পাহাড়ের গা দিয়ে নেমে আসছে, সেই পাহাড়ের যে রূপ অনেকটা হাতির মতো, তাই জন্যই কিন্তু এই ফলসের নাম এলিফ্যান্ট ফলস। দেখতেই পাচ্ছেন ফটোগ্রাফি চলছে, তার সাথে সাথে অসাধারণ লাগবে বন্ধুরা আপনারা যদি আসেন এই শিলংয়ে তথা মেঘালয়। তো বন্ধুরা দেখুন, দুধ সাদা একটা জল পড়ে যাচ্ছে অনবরত, আর পাশেই রয়েছে রোপিং সিস্টেম। যদি আপনারা চান যে রোপওয়ে চড়ে একটু এই চত্বরটা, এই পাহাড়ি এলাকাটা দেখবেন, সেটা আপনারা দেখতে পারেন। এটা হলো সেভেন সিস্টার্স, সাতখানা জলধারা একসঙ্গে পড়ছে, তাই জন্যই সেভেন সিস্টার্স। খুব কাছাকাছি, এবং এই যত জলধারা আছে, এই যত ফলস আছে, এগুলোতে ঢুকতে গেলে 20, 30, 40 এরকম টিকিট কিন্তু লাগে বন্ধুরা। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন এসছি লিভিং রুট ব্রিজ। এই যে ব্রিজ, এটা কিন্তু সম্পূর্ণ একটা, দুদিকে দুটো গাছ, দুদিকে দুটো বড় গাছ, শিকড়গুলো এমনভাবে দুজনের সাথে সংযোগ হয়েছে, দুটো গাছের শিকড় একসঙ্গে সংযোগ হয়ে একটা ব্রিজ তৈরি হয়েছে। এবং এইটা একটা অনবদ্য ব্যাপার যা পৃথিবীর কোথাও নেই। তো সেটাই হলো লিভিং রুট ব্রিজ। এর ওপর দিয়ে যাতায়াত করা যেতে পারে। এখানেও আপনারা আসতে পারেন, प्रथम दिनेर जार्नीते। लिविंग रूट ब्रिजের नीचे রয়েছে এরকম ঝর্ণা, আপনারা এখানে সময় কাটাতে পারেন, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন এবং আপনারা এরকমভাবে জল স্পর্শ করে বা একটু নিজের পা হাত পা ধুয়ে বেশ একটা আনন্দ করতে পারেন। অনবরত ঝর্ণার জল ঝরে যাচ্ছে আর মানুষ আনন্দ করে যাচ্ছে। বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর এই শহর এবং কত সুন্দর এই রাজ্য মেঘালয়। মেঘালয় আসলে অবশ্যই বর্ষাকালে আসার চেষ্টা করবেন। চারিদিকে বৃষ্টি পড়ে এটা ঠিক কথা, যেমন তেমনই এই মেঘালয়ের রূপ, এই সৌন্দর্য তার কিন্তু বর্ষাতেই ফুটে ওঠে। অন্যান্য অনেক সময় আসা যায় এই শিলংয়ে, এই মেঘালয়তে, কিন্তু তাও যদি আসল রূপ দেখতে হয় তাহলে আপনাকে বর্ষাতেই আসতে হবে। ডে 2, পরের দিন আমরা প্রথমে গাড়ি ভাড়া করে নিলাম এবং গাড়ি ভাড়া করে চলে এলাম এয়ার ফোর্স মিউজিয়াম। এটা হলো এয়ার ফোর্স মিউজিয়াম। এখানে আমাদের যত পাইলট আমাদের ইন্ডিয়ান নেভিতে ছিলেন এবং আমাদের এয়ারফোর্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না সেগুলো কিন্তু রাখা আছে। তো আমরা এই এয়ারফোর্স মিউজিয়াম দেখে আমরা চলে যাচ্ছি এখন ডাউকির উদ্দেশ্যে। তো বন্ধুরা চলুন, এই দেখুন আমরা কথায় কথায় চলে এলাম ডাউকিতে। খুব ছোট্ট করে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা, আপনারা দেখছেন কিন্তু 2-3 দিন খুব সুন্দরভাবে কেটে যাবে এবং 4 দিনের দিন আপনি বাড়িও ফিরে আসতে পারবেন। এত সুন্দর এবং কম খরচে আমি যাতায়াতের গাড়ি ভাড়া আর যা আমরা গাড়ি ভাড়া করেছি, যেখানে থেকেছি, সব হোটেলের নাম এবং ফোন নাম্বার, গাড়ি ভাড়া কত, সব কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা একটু ডেসক্রিপশানটা ফলো করবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা নদী, এই ডাউকি নদী, পাশেই রয়েছে বাংলাদেশ বর্ডার। আপনারা চাইলে আশপাশ থেকে ঘুরে আসতে পারেন। আর অবশ্যই আধার কার্ড কিন্তু প্রত্যেকটা জার্নির জন্য বলছি, প্রত্যেকটা জার্নির জন্য আধার কার্ড বা পরিচয়পত্র যে কোনো আপনাদের সঙ্গে রাখতে হবে। বন্ধুরা এই যে বোট আমরা চড়ছি, এই বোটের ভাড়া 400 টাকার মতো পড়ে, আর আপনারা যদি বড় বোট নেন তাহলে 800 থেকে 1000। খুবই সুন্দর এই ডাউকি। বন্ধুরা ডাউকি নিয়ে আমার একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ক ফলো করতে পারেন। আপনারা চাইলে ডাউকিতে স্নান করতে পারেন। আমরা স্নান করতে নেমেছিলাম, আমাদের মনে হলো যে আমরা এত সুন্দর একটা জল, এত সুন্দর স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট জল, এই জলকে আমরা মিস করব না, আমরা একটু স্নান করেই যাব। আমাদের কাছে সেরকম কোনো স্নানের ব্যবস্থা ছিল না, তাও আমরা যেটুকু পেরেছি আমরা স্নান করেছি। আমরা নিজেদের পোশাক আশাক কিছুটা রেখে দিয়ে আমরা চেষ্টা করেছি একটু আনন্দ করার। বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এই ডাউকি আসলে অবশ্যই একটু স্নান করে নেওয়া, খুব ভালো লাগবে। এবার আমরা এই ডাউকি থেকে চলে যাব শিলং শহরের খুব কাছে একটা জায়গা, সেটা হচ্ছে ক্যাথিড্রাল চার্চ। এই যে দেখতে পাচ্ছেন ক্যাথিড্রাল চার্চ, এখানেও আমরা গেছিলাম, আপনারাও ঘুরতে যেতে পারেন। তো বন্ধুরা এই হলো শিলংয়ের লোকাল পোশাক, যেটা শিলংই মানুষরা পরেন, সেই পোশাক আমরা পরেছিলাম, আপনারা পরতে পারেন। পরের দিন গুয়াহাটি স্টেশন থেকে আবার দুপুর 12টা সাড়ে 12টায় রয়েছে সরাইঘাট এবং চলে এলাম আমরা হাওড়াতে। বুঝতেই পারছেন তার পরের দিন 12টা সাড়ে 12টার সময় আপনার এখানে আসা হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা যেরকম লাগলো জানাবেন।